উইকিপিডিয়া মতে পৃথিবীতে প্রায় 17 লক্ষ প্রজাতির নথিভুক্ত জীব রয়েছে। এত সব প্রাণীর মধ্যে সবচেয়ে নির্ভীক আর অস্থিরচিত্ত প্রাণী কোনটি বলতে পারেন? এমন প্রশ্নের জবাবে বানর, বেজি কিংবা কুকুরের নাম সামনে আসতে পারে। কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ডের স্বীকারোক্তি, পৃথিবীর সবচেয়ে নির্ভীক প্রাণী হচ্ছে হানি ব্যাজার। আমরা হয়তো এই ছোট্ট বেজি সদৃশ প্রাণীটির সঙ্গে তেমন পরিচিত নই। দেখতে ছোট গরনের হলেও এই প্রাণীটি কিন্তু কোনো কিছুকেই পরোয়া করে না। শক্তিতে সমান না হলেও এরা টেক্কা দেয় সিংহ কিংবা কুমিরের মতো হিংস্র প্রাণীদের সঙ্গে। হানি ব্যাজারের এমন অকুতোভয়া হওয়ার পেছনের অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। হানি ব্যাজারের দেহের চামড়া অনেক পুরু হয়, রাবারের মতো ত্বক স্ট্রেচ করে বলে বর্ষা বা বল্লম নিক্ষেপ করে তাদের কুপঘাত করা সম্ভব নয়, কারণ এই ধরনের অস্ত্রগুলো এদের দেহের পুরু চামড়া ভেদই করতে পারে না। এই চামড়া হানি ব্যাজারদের বড় বড় শিকারী প্রাণীদের কামড় থেকে রক্ষা করে। যেহেতু এরা স্ট্রেচ করতে পারে, সেহেতু বডি টুইস্টের মাধ্যমে শিকারীদের হাত থেকে সহজেই নিজেকে রক্ষা করতে পারে। আর যদিও কখনো কোনো প্রাণী তাকে কবজা করে বা মেরেই ফেলে, তবে সেই শিকারের কথা তার আজীবন মনে থাকবে। হানি ব্যাজারের এমন নামকরণের কারণ এরা মধু ও মৌমাছির সুপকীট খায়। আফ্রিকান হানি বির মতো ভয়াবহ মৌমাছি, যারা কিলার বি নামে পরিচিত, তারাও কামড়ে হানি ব্যাজারদের পরাস্ত করতে পারে না, কারণ পৃথিবীর কোনো ধরনের বিষ বা কোনো প্রাণীর কামড় হানি ব্যাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, এমনকি সাপের বিষও না। একটি হানি ব্যাজার জীবনে কিং কোবরা ও পাফ আদার্সের মতো সাপের কামড় কয়েকবার খেয়েও দিব্যি বেঁচে থাকে। উল্টো হানি ব্যাজারদের সাথে লড়াইয়ে নামাটাই সাপেদের জন্য একটা বড় বোকামি, কারণ তারাই উল্টো সাপেদের ধরে খেয়ে ফেলে। তবে পাফ আদার্সের মতো সাপ কামড়ালে হানি ব্যাজার ঘণ্টা দুয়েকের মতো বেহুশ হয়ে পড়ে থাকে, কিন্তু নির্দিষ্ট সময় পর ঠিকই সে সচল হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। হানি ব্যাজারের বসবাস আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারত অঞ্চলে। এরা সাধারণত দল বেঁধে থাকে না, একাই চলাফেরা করে ও শিকার করে। শুধু বংশবৃদ্ধির সময় জোড়া বেঁধে চলে। হানি ব্যাজার প্রায় 2 যুগের মতো বেঁচে থাকতে পারে। এরা সজারু, ছোট কুমির, তরমুজ, বেরি, শিকড়, বিচ্ছু, সাপ, ডিম, ভেড়া, ঘোড়া ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। ছোট এই প্রাণীটির এমন অসামান্য ক্ষমতার নেপথ্যের সঠিক কারণ আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। অনেকের ধারণা তাদের চামড়ার ধরন এমনই যে হয়তো সাপের বিষ ভালোভাবে শরীরের অভ্যন্তরে প্রবেশই করে না, যার ফলে বিষের স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। তীক্ষ্ণ এবং ধারালো দাঁতের অধিকারী হানি ব্যাজারের চোয়ালেও রয়েছে দারুণ জোর। এরা যখন কোন প্রাণী শিকার করে তখন তার আপাদমস্তক খেয়ে ফেলে। এদের চোয়াল এতটাই মজবুত যে কচ্ছপের খোলসও অতি সন্তর্পণেই ভক্ষণ করতে পারে এরা। হানি ব্যাজারের শিকারের কৌশলও বেশ দারুণ। মধুভক্ষণকারী হওয়ায় এদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে মধুখেকো পাখি আর মৌমাছি। পাশাপাশি হানি ব্যাজার যেমন সিংহ ও চিতার হাতে মারা পড়ে, তেমনি হানি ব্যাজারও সিংহদের সমানে তাড়া করে। বনের রাজার সাথে পায়ে পা মিলিয়ে লড়াই করাটা তো আর যেন তেন কাজ নয়। দ্রুতগামী হানি ব্যাজার উচ্চতায় 9 ইঞ্চি থেকে 11 ইঞ্চি পর্যন্ত হয়। পুরুষ হানি ব্যাজারের ওজন 9 কেজি থেকে 16 কেজি পর্যন্ত হয়, আর নারী হানি ব্যাজারের ওজন 5 কেজি থেকে 10 কেজি পর্যন্ত।